দুটো উপাদ্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন একটা করাচ্ছি, খুব ভালো করে দেখো। তোমাদের বলা থাকবে কোশ্চেনে কি, প্রমাণ করো যে, না প্রমাণ করো যে বলা থাকবে, তো প্রমাণ করাটা বাদ দিয়ে লিখবে, সেটাকে বলা থেকে সাধারণ নির্বাচন, মানে যেটা হেডিং দেওয়া আছে তোমাদের। দেখো এখানে আমি হেডিং দিয়েছে, কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। মানে কোন একটা ত্রিভুজ আছে তার দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে কি প্রমাণ করতে হবে তোমাদেরকে, কোণগুলির পরিমাপও সমান হবে। কোণগুলির পরিমাপ সমান হবে কিরকম, না বিপরীত কোণগুলি। মনে করো, বড় করে আঁকি একটু, দেখো এই যে দুটো বাহু, এরা দৈর্ঘ্যে সমান। দেখো দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ, ত্রিভুজটা এঁকে নিচ্ছি। দেখো এই যে বাহু, এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো কোণ সমান। এইটা যদি 6 সেমি, এটা 6 সেমি হয়, তাহলে এইটার যতক হবে, হ্যাঁ পরিমাপ মনে করো 50 ডিগ্রি, তাহলে এটাও 50 হবে। মানে এই বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ সমান হবে, আমাদেরকে এটি প্রমাণ করতে হবে। আমরা সেটা যুক্তি দিয়ে প্রমাণ করব, সেই যে আমরা স্বীকার্য স্বতঃসিদ্ধ করেছিলাম না, তার সাহায্যে আমরা এটা প্রমাণ করব। তো দেখো সাধারণ নির্বাচন থেকে তোমাদেরকে ছবিটা আঁকতে হয়, ছবিটায় কি নাম দিচ্ছ না দিচ্ছ সেটাকে আমরা লিখে দেবো, সেটা হচ্ছে কি বিশেষ নির্বাচন। এখানে মনে করো আমি এ বি সি এই নাম দিলাম, তাহলে কি লিখব বিশেষ নির্বাচনে, ধরি বা ধরিলাম এবিসি একটি ত্রিভুজ যার, দেখো এখানে বলেছে দুটো বাহুর দৈর্ঘ্য সমান বলা ছিল, তো যার এই যে এই বাহুর সাথে এই বাহু সমান, তাহলে এবি সমান এসি। ছবি দেখে দেখে লেখা, তোমাদের বলছিলাম অঙ্ক হচ্ছে দেখে দেখে লেখা। হ্যাঁ এই দেখো দেখে দেখেই লিখছি, ছবিটা দেখে দেখে আমি লিখছি, যেরকম ছবিতে নাম দিবে তুমি সেরকম দেখে দেখে লিখবে, ঠিক আছে? ঠিক আছে, হয়ে গেল। এবার যদি অঙ্কন করার দরকার থাকে আমাদেরকে অঙ্কন করতে হবে, যদি অঙ্কন করার দরকার না থাকে সে সকল উপপাদ্যে আমাদের অঙ্কন বলে লেখার দরকার নেই, করার দরকার নেই। এইখানে একটা অঙ্কন আমি করে নেব, এই অঙ্কনটা বিশেষ নির্বাচনের পরে হতে পারে, ঠিক আছে, অথবা কি প্রমাণ করতে হবে সেটা করার পর করলে ভালো হয়। তাহলে এখানটায় তোমরা করতে পারো কি প্রমাণ্য, তারপরে না অঙ্কন করার দরকার পড়লে অঙ্কন করব। প্রমাণ্য মানে কি, প্রমাণ করতে হবে যে, মানে যেটা তোমার প্রমাণ করতে হবে, মানে যেটা বলা আছে যেটা প্রমাণ করো, ঠিক আছে? তাহলে কি লিখবে এখানে, প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য। এখানে কি প্রমাণ করতে হবে, যেহেতু এই দুটো বাহু সমান, এই বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ সমান, তাহলে এ বি সি, দেখো এ বি সি কোণ, এ বি সি সমান কোণ এ সি বি। দেখো যেই কোণটার নাম যে মাঝে থাকে সেটাকে কোণের প্রকাশ করা হয়, তিনটে নাম আছে তার মধ্যে এ বি সি, তাহলে এই কোণটা, আর এ সি বি মানে এই কোণটা, এই দুটো কোণ পরস্পর সমান, মানে এটা প্রমাণ করতে হবে, হয়ে গেল প্রামাণ্য। এইবার এখানে একটা ছোট করে অঙ্কন করতে হবে, সেই জন্য আমরা কি লিখব অঙ্কন। অঙ্কনটা কি অঙ্কন করছি, দেখো অঙ্কন করার জন্য আমাদেরকে এই যে এ কোণটা রয়েছে না, এটাকে আমরা সমদ্বি খণ্ডিত করব। সমদ্বি খণ্ডিত কথা মানে কি, সম মানে সমান, দ্বি মানে দুই, খণ্ডিত মানে অংশ, একদম ভেঙে ভেঙে বলে ইচ্ছে, এই কোণটাকে দুভাগে ভাগ করব। তাহলে এখান থেকে একটা সমদ্বি খণ্ডক টানলাম, যেটা টানছি এটা হচ্ছে সমদ্বি খণ্ডক, কারণ এ হচ্ছে দুভাগে ভাগ করেছে, সেই সমদ্বি খণ্ড টানলাম, টেনে একদম বাড়ি দিলাম, হ্যাঁ এখানে একদম ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে কি লিখব অঙ্কনে, আমরা কি লিখব, এ কোণের সমদ্বি খণ্ডক কোণ বিএসি
শুধু তো এ কোণ বলতে পারি না, বিএসি কোণ, বিএসি এর সমদ্বি খণ্ডক, সমদ্বি খণ্ডক টানিলাম বা অঙ্কন করিলাম, খণ্ডক অঙ্কন করিলাম যাহা বিন্দু ছেদ করেছে, যাহা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো এখানে তো দেখতেই পাচ্ছ যে বিসি বাহুকে ডিমে ছেদ করেছে, একদম দেখে দেখে দেখো, কিচ্ছু দেখতে হবে না, সমস্ত জিনিসটাই ছবিটা দেখে দেখে হয়ে যাচ্ছে, একদম বুঝে নাও। এবার হচ্ছে প্রমাণ, 5 নাম্বার করে থাকে এক একটা। দেখো প্রমাণটা কি করে হবে, দেখো ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ, ছবিতে ভালো করে খেয়াল করে দেখো, এখন দুটো ত্রিভুজ হয়ে গেছে, একটা ত্রিভুজ ছিল যখন আমরা সমদ্বি খণ্ডক করলাম, মানে দুভাগে ভাগ হয়ে গেল, এইদিকে একটা ত্রিভুজ এদিকে একটা ত্রিভুজ। হ্যাঁ এবার আমাদেরকে প্রমাণ করতে হবে কি জানো, এই দুটো ত্রিভুজ সর্বসম, সর্বসমতার ধারণা তোমাদের হয়েছিল, সেখানে কি কি ভাবে সর্বসম হয় দুটো ত্রিভুজ সেটা দেখিয়েছিলাম, সেই সর্বসমতা সূত্র থেকে এখানে দেখব যে কিভাবে এটা সর্বসম হচ্ছে। দেখো এখন প্রমাণে দেখতে পাচ্ছি, আগে দেখো আমাদের বলাই আছে এবি সমান সি, এবি সমান এসি, এটা বলাই আছে আগে থেকে, মানে এটা আমরা ধরেছিলাম, মানে এটা স্বীকার্য করেছিলাম, স্বীকার করে নিয়ে এটা ছবি এঁকেছিলাম। আবার কি এটা সমদ্বি খণ্ডক টেনেছি, তাই তো? ঠিক আছে প্রথমে তাহলে আমরা লিখে নিই এবি, আগে ত্রিভুজের নাম দিবি, ত্রিভুজ এ বি ডি, দেখো এই যে এ বি ডি ও এ সি ডি দুটো ত্রিভুজ দুদিকে, এত ও ত্রিভুজ এ সি ডি এর এই দুটোর মধ্যে কি কি মিল আছে সেটা আমরা লিখি। দেখো এ বি সমান এসি, এটা কেন ব্র্যাকেটের মধ্যে লিখে দিবে কি, স্বীকার্য, এটা লিখতে পারো প্রদত্ত মানে কি দেওয়া রয়েছে বা স্বীকার্য আমরা স্বীকার করে নিয়েছিলাম, স্বীকার্য, হ্যাঁ প্রদত্ত লিখলেও হবে স্বীকার্য লিখলেও, আমাদের যেহেতু আমরা এইটাকে স্বীকার করেছি এই দুটো সমান, সেই জন্য আমি স্বীকার্য লিখছি, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আচ্ছা এইবার দেখো কোন, ভালো করে দেখো এইটা কি এডিটা কি সমদ্বি খণ্ডক, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, ঠিক আছে এই দুটো কোণ সমদ্বি খণ্ডক। এখানে দেখো তাহলে আমরা কি লিখবো, কোণ বিএডি, দেখো যে একটা মাঝে লিখছি সেই কোণটাকে প্রকাশ করছি, বিএডি মানে এটা সমান কোণ সিএডি, কেন এটা লিখে দিবে যেহেতু এডি কোণ বিএসি এর, হ্যাঁ সমদ্বি খণ্ডক, এটা সমদ্বি খণ্ডক হচ্ছে বলেই এই দুটো কোণ সমান। আচ্ছা এইবার হয়ে গেল দুটো জিনিস, আর একটা দেখো কি ভালো করে মিল আছে, দেখো এই দেখো এই যে বাহুটা আছে এই ত্রিভুজটারও বাহু, এই ত্রিভুজটা বাহু সাধারণ বাহু, আমাদের এই আমাদের যেমন মনে করো এই যে আমরা এই রুমটার মধ্যে আছি সেই রুমটা, তার মাঝে দেখো এই দেয়ালটা, তাহলে এই রুমেরও এটা দেয়াল সেই রুমেরও এটা কিন্তু দেয়াল, তাহলে একই দেয়াল, সেই হচ্ছে এইটা, এরও আছে ওরও আছে মানে সাধারণ, তাহলে কি বলবো এডি মানে এডি সমান এডি, তাই তো মানে এডি সমান সাধারণ বাহু হয়ে গেল, কিন্তু দেখো একটা বাহু একটা কোণ আবার একটা বাহু সমান, তাহলে কি লিখবো, অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি, এসি এ সি ডি, তাহলে এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম,
সর্বসম রাইট, এখানে এখানে দেখো, তাহলে সর্বসম যদি হয় তাহলে কি এই দুটো ত্রিভুজের সব বাহুগুলোও সমান, সব কোণগুলোও সমান, তাই তো? তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, কেন না? সর্বসম ত্রিভুজ অনুরূপ বাহু, কিন্তু এটা যে সর্বসম হয়েছে সেটা কোন সূত্র অনুসারে হয়েছে? দেখো এটা আছে, আগে আছে এস, তারপর আছে এ, তারপর হচ্ছে এস, সাইড অ্যাঙ্গেল সাইড, দেখো দুটো বাহু একটা কোণ এই সূত্র অনুযায়ী। তাহলে কি লিখবো? অতএব আমি এখান থেকে এখানে চলে আসছি, হ্যাঁ, অতএব এই কোণ সমান এই কোণ, অতএব কোণ এ বি ডি সমান কোণ এ সি ডি। দেখো এই যে এটা ছিল না প্রামাণ্য, তাহলে এটা হয়ে গেল, এইখানে লিখবে কি প্রমাণিত, আর এখানটায় কি লিখবে ব্যাখ্যাটার মধ্যে লিখে দিতে পারো কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, ত্রিভুজ দুটি লিখবে, ত্রিভুজ দুটির অনুরূপ কোণ, এইটাই 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 হচ্ছে, এই যে প্রমাণ করতে হবে, এইটাই প্রমাণিত, এইটা হচ্ছে হয়ে গেল। এখান পর্যন্ত লিখবে, এটা লিখলেই তোমাদের পাঁচে পাঁচ, কিছু নেই। দেখো একদম আমি আবারও একবার বলছি, ভালো করে বুঝে নাও, সাধারণ নির্বাচনটা তোমরা দেখে দেখে লিখেছো, প্রমাণ করাটা বাদ দিয়ে কোন থেকে শেষ পর্যন্ত লিখে দিচ্ছ। এবার কি করবে, এখানে দেওয়া আছে দেখো কি না, দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে বিপরীত কোণগুলোর পরিমাপ সমান, দুটি বাহুর দৈর্ঘ্য সমান আমরা ধরে নিচ্ছি, ধরি এবিসি ত্রিভুজের যার এবি সমান এসি, দুটো তোমরা নাম দিয়ে যেরকম নাম দেবে সেরকম লিখবে ছবি দেখে, এটা হলো বিশেষ নির্বাচন। প্রমাণ করতে হবে কি প্রামাণ্য যেটা দেওয়া আছে, এই কোণের সঙ্গে এই কোণ কোণ করতে হবে। এবার অঙ্কন করতে হচ্ছে একটা এডি, অঙ্কন আমরা লিখে দিচ্ছি, সমদ্বি খণ্ডক টেনেছি যে যাহা বিসিকে ডি বিচ্ছেদ করেছে, বেশ। তাহলে প্রমাণে কি হচ্ছে, এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করে দিচ্ছি। এই ত্রিভুজে দেখো এই যে এই বাহুর সাথে এই বাহু সমান, এটা স্বীকার্য দেওয়া ছিল, আর এখানে কি হচ্ছে যেহেতু এটা সমদ্বি খণ্ডক টেনেছি তাই এখানের সঙ্গে এরকম সমান, তাহলে সমদ্বি খণ্ডক, আর কি না এটা সাধারণ বাহু, তাহলে কি সাইড অ্যাঙ্গেল সাইড অনুযায়ী সর্বসম হয়ে গেছে, সর্বসম ত্রিভুজের সব কোণগুলোও সমান, সব বাহুগুলোও সমান হয়, সেই জন্য এই দুটো কোণ সমান হয়ে গেল প্রমাণিত। এইবার তোমাদের এটাই আছে, কিন্তু যদি কোশ্চেনটা একটু উল্টে দেয়, কিরকম বলেছে প্রমাণ করো কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান আছে, তো আচ্ছা কোণ যদি সমান হয় বাহু সমান হবে, তাহলে এটা বিপরীত উপপাদ্য, এটা উপরে কি পড়তে পারে, তাহলে এই দুটো কি হবে একই কেস, এরকম ভাবেই হবে, একই রকম ভাবে হবে। তোমরা এটা করো, আমি তারপর বলে দিচ্ছি, ভালো করে বুঝে বুঝে করতে হবে, ছবি দেখে দেখে লিখতে হবে, সবটাই ছবির উপর ডিপেন্ড করছে, ছবি দেয়া থাকবে না তোমাকে, এই লেখাটা থাকবে, এইটা লেখাটা পড়েই ছবি হয়ে যাবে, এই লেখাটা পড়ে কিভাবে ছবি, সেটা বললাম দেখো, হ্যাঁ অঙ্ক ভালো করে বুঝতে গেলে বলছি, অঙ্ক ভালো করে বুঝতে গেলে একটু সাইলেন্ট থাকতে হয়, মনটাকে ফ্রি করতে হয়, একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে হয়। এখন দেখো তুমি বেশি কথা না বলো, এখানে দেখো দেখো এখানে বলা আছে কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলি সমান, যদি তোমাদের এটাকে চেঞ্জ করে দেওয়া হয়, কোন ত্রিভুজের দুটি এই বাহুটা না লিখে এখানটায় লিখে দেওয়া হলো দুটি, দেখো কিরকম লিখে দিচ্ছি, দুটি কোণের পরিমাপ, দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহু গুলি দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের পরিমাপ সমান হবে, ঠিক আছে, এটি তখন কি করবে এরকমই আঁকাবে। এবার ধরি এবিসি ত্রিভুজ যার এখানে দুটো বাহু ধরেছিলাম, এখানে দুটো কোণ সমান হলে তাহলে কি হবে, দুটো কোণ এই কোণ সঙ্গে এই কোণ সমান ধরবো, তাহলে আমরা এখানে কি লিখবো দেখো, তাহলে কোণ এ বি, কোণ এ বি সি, এ বি সি এ সি ডি, এ সি ডি হলো, তাহলে প্রমাণ কি কোণটা করতে হবে, তাহলে প্রমাণ কি করো বাহু সমান করে দেখাবো, তাহলে কি দেখাবো এ বি সমান এসি,
দেখো কিরকম কত সহজ। তাহলে অঙ্কন কি করব, অঙ্কনটা যা আছে তাই, অঙ্কনটা একদম এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব, বিসিকে দ্বিগুণ ছেদ করবে একই। প্রমাণ কি হচ্ছে দেখো, এই যে দুটো ত্রিভুজ, দুটো ত্রিভুজ আছে এইখানে, প্রমাণ দেখো এই যে স্বীকার্য করেছিলাম, এখানে আমরা কি স্বীকার্য করবো, এটা কোণটা, কারণ বাহুগুলো তো আমাদের প্রমাণ করতে হবে। তাহলে কি কোণ স্বীকার করেছে এখানে, কোণ এ বি সি। কিন্তু এই যে এবিসি, এ বি ডি দেখো ভালো করে, এ বি ডি মানেই এ বি সি, এটা একটু বাড়ানো আছে, ডি থেকে বাড়ানো আছে, যখন এই ত্রিভুজটা নিচ্ছি তখন তো আমি ডি পর্যন্ত যাবো না, তাহলে গোটাটা যাবো না, তাহলে এ বি সি সমান এ সি ডি, তাহলে এ বি, এটা তাহলে ডি না লিখে কি লিখবো, এ সি না লিখে ডি লিখবো, এ বি ডি সমান কোন এ সি ডি, এইটা কি, এইটা হচ্ছে স্বীকার্য হয়ে গেল। আবার এরপর কি হবে দেখো, এইটা সাধারণ বাহু তো থাকছেই, আর এই কোণটা কি সমদ্বিখণ্ডক, তাহলে সাধারণ বাহুটা কি করব, এইখানে না লিখে আমরা এটাকে যদি আমরা এই জায়গাটা লিখতে পারি ভালো হয়, কি বলতো, এডি সাধারণ বাহু, এক্ষেত্রে কোন বাহু কোন সর্বসম হচ্ছে, কিন্তু না আমরা বাহু কোন কোন বাহু করলেও হতো, কিন্তু আমরা যেহেতু আমরা বাহুটাকে মাঝখানে রেখেছি, তাহলে আমরা কোন বাহু কোন মোটামুটি, আরে একই ব্যাপার, মোটামুটি দুটো বাহু একটা কোন, কিংবা দুটো কোন একটা বাহু, এক্ষেত্রে কি হয়েছে দুটো কোন একটা বাহু, দুটো কোন এক, দুটো অ্যাঙ্গেল একটা সাইড, হয়েছে তাহলে সর্বসম হয়ে গেছে, যদি সর্বসম হয়ে যায় তা সর্বসম ত্রিভুজের কি হয়, পরস্পর বিপরীত বাহুগুলি, বাহুগুলো সমান, কোণগুলো সমান, সবই সমান, তাহলে আমরা কি পাচ্ছি, এবি সমান এসি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ লিখেছিলাম, এখানে কি লিখবো, অনুরূপ বাহু, অনুরূপ বয়াকার হু বাহু হয়ে গেলে প্রমাণিত, একই ব্যাপার, কোনো ব্যাপার নয়। তাহলে দেখো কিরকম ভাবে ঠিক বিপরীত উপপাদ্যটা হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে একটা হলে একটা হয়ে যাচ্ছে, কিছুই নয় শুধু ছবিটা দেখেই প্রমাণ হয়ে যাচ্ছে, তাই নয়। এটা তবে আমি বলে দিলাম, এই দুটোর মধ্যে তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হয়, সেখানে একটা প্রতি বছর প্রায় পড়ে, এবছরও পড়বে, এই দুটো যে দুটো করালাম,